আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে সেটিংসে কিছু চেঞ্জেস আনলে আপনার ভিডিওর যে ইমপ্রেশন ছিল সেটা বেড়ে যাবে অনেকখানি। তো এটা সমস্ত চ্যানেলের সাথে প্রযোজ্য নয়, কিছু কিছু চ্যানেলের সাথেই এই সেটিংসটা প্রযোজ্য। তো এটা কোন কোন চ্যানেলের জন্য প্রযোজ্য সেটা একটু বলে দিচ্ছি। ধরেন আমাদেরটা হচ্ছে টেক চ্যানেল, তো এই টেক চ্যানেলের আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু পড়ে, যেমন ইউটিউব ভিডিও টিউটোরিয়াল, এটাও টেক ক্যাটাগরির আন্ডারে পড়ে। তারপর হচ্ছে আপনার ফেসবুকের টিপস এবং ট্রিক্স, এটাও এই টেক চ্যানেলের আন্ডারে পড়ে। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ট্রিক্স, তারপর হলো আপনার সফটওয়্যারের রিভিউ, এগুলো সমস্ত কিছু এই টেক ক্যাটাগরির আন্ডারে পড়ে। তো এখন কিছু কিছু চ্যানেল আছে আপনার ইউটিউবে যারা কি করে, শুধু ইউটিউব টিউটোরিয়ালের উপরেই ভিডিও বানায়। আবার হচ্ছে কিছু কিছু চ্যানেল আছে যারা অ্যান্ড্রয়েড ট্রিক্স যেগুলো আছে সেগুলোর উপরে ভিডিও বানায়। কিছু কিছু চ্যানেল আছে যারা প্রোডাক্ট রিভিউর উপরে ভিডিও বানায়। তো আমাদের যে চ্যানেলটা, সেই চ্যানেলের ভিতরে আপনি দেখতে পারবেন যে ইউটিউব টিউটোরিয়াল নিয়েও ভিডিও আছে, তারপর হলো ফেসবুক নিয়েও ভিডিও আছে, তারপর অ্যান্ড্রয়েড ট্রিক্স এবং টিপস এগুলো নিয়েও ভিডিও আছে, সফটওয়্যার রিভিউ নিয়ে ভিডিও আছে, প্রবলেম সলভিং নিয়ে ভিডিও আছে, অনেক রকমের ভিডিও আছে। তো আমাদের এই চ্যানেলটাতে কিন্তু আপনার বিভিন্ন রকম অডিয়েন্স কিন্তু আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকে। কিছু কিছু মানুষ ইউএসএ থেকে দেখে, বাহিরের দেশ থেকে দেখে, কিছু কিছু ইন্ডিয়া থেকে দেখে, কিছু কিছু বাংলাদেশ থেকে দেখে, এবং এক একজন এক একটা ভিডিও দেখে মনে করেন আমাদের চ্যানেলে আসে। কেউ হয়তো ফেসবুকের প্রতি ইন্টারেস্টেড, তো সে আমাদের এই চ্যানেল থেকে ফেসবুকের কোনো ভিডিও দেখেছে, ফলে সাবস্ক্রাইব করেছে, তো এরপর আমাদের ভিডিওগুলো আর কি দেখছে। কিছু কিছু আপনার বাহিরের দেশে মানুষেরা আছে যারা কি করেছে, যারা হলো আপনার প্রবলেম সলভিং ভিডিও দেখেছিল কোনো একটা, যে কীভাবে জিমেল লগইন করতে হয় বা কোনো একটা প্রবলেম ছিল কম্পিউটারে সেটা কীভাবে সলভ করতে হয়, তো সেটা দেখে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে। তো বিভিন্ন রকম অডিয়েন্স কিন্তু আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত আছে। তো আমাদের চ্যানেলে প্রায় 4,480-এর মতো, 80-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে। তো এখন কি হয়, এত এত অডিয়েন্স থাকার একটা মনে করেন নেগেটিভ সাইড হচ্ছে যে যখনই আমরা নিউ কোনো ভিডিও ছাড়ি না কেন, তখন ইউটিউব কি করে, ইউটিউবের অ্যালগোরিদম এভাবেই সেট করা যে আপনি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার সাবস্ক্রাইবারদেরকে হচ্ছে ভিডিওটা দেখাবে, তাদের কাছে ইমপ্রেশনটা মানে দিবে। তো এখন আমাদের প্রায় 4,500-এর মতো যে সাবস্ক্রাইবার আছে, যখনই আমরা নতুন কোনো একটা ভিডিও ছাড়ি, তো এই সাবস্ক্রাইবারদের কাছে আগে সর্বপ্রথমে হচ্ছে ইমপ্রেশন যায়। তো এখন যখন ইমপ্রেশন যায়, তখন তারা কি করবে, তারা কি সেই ভিডিওটা চুজ করবে কি করবে না, সেটা তাদের উপরে থাকে। ধরেন যারা আমাদের ফেসবুকের ভিডিও দেখে হচ্ছে ইউটিউবে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তাদের কাছে যখন ইউটিউব টিউটোরিয়াল কোনো একটা ভিডিও যায়, তখন কিন্তু তারা কি করে, তখন তারা এটাকে দেখে না, তারা ইগনোর করে। আবার যারা কোনো প্রবলেম সলভিং ভিডিও দেখেছে, তাদের কাছে যখন আবার ফেসবুকের ভিডিও যায়, তখন আবার তারা সেটাকে ইগনোর করে। তো সেটার কারণে ইউটিউবের অ্যালগোরিদমের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট যায়, একটা নেগেটিভ একটা সাইড আর কি চলে আসে। সে মনে করে যে ইউটিউবের অ্যালগোরিদম মনে করে যে ভিডিওটা পজিটিভ নয়, তো এই কারণে ইমপ্রেশন 100, 150, 200, 500, 600 পরে আস্তে আস্তে ডাউন করে দেয় এবং আর ইমপ্রেশন দেয় না। তো এখন এই জিনিসটা থেকে কিভাবে বাঁচা যায়, এই জিনিসটা থেকে বাঁচার একটা জাস্ট উপায় আছে, একটা সেটিংস আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই চ্যানেলের মতো যাদের চ্যানেলের অবস্থা, তো এই সেটিংসটা শুধু তাদেরই জন্য। এটা করার পর আপনাদের অবশ্যই এতটুকু বলা যায় যে আপনাদের ইমপ্রেশন বাড়বে। তো সেটা কি সেটিংস দেখেন, আমি কন্টেন্টে যাচ্ছি, আপনাদেরকে দেখাই। আগের ভিডিওতে, আগের ভিডিও যেটা ছাড়া হয়েছিল সেটা অ্যানালাইটিক্সে আমরা যাচ্ছি। অ্যানালাইটিক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে এটায় প্রায় 700-এর মতো ইমপ্রেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। কয়দিনে এটা মনে করেন ছাড়া হয়েছিল? 2 ফেব্রুয়ারি। আর আজকে আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে 6 ফেব্রুয়ারি, তো প্রায় অনেক দিন হয়ে গেছে। তো তারপরেও তাদের ইমপ্রেশন কিন্তু দেখতে পাচ্ছেন যে 700 ইমপ্রেশন দিয়েছে, বেশি ইমপ্রেশন দেয়নি। আর ভিউজও হয়েছে এখানে 17টা। তো এখানে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে দেখাই, আমি ভিডিও ডিটেলস অপশনে যাচ্ছি। ভিডিও ডিটেলস অপশনে যাওয়ার পরে এই যে দেখেন, একটু নিচের দিকে আসলে শো মোর একটা অপশন আছে, আমি শো মোরে ক্লিক করলাম। আর একটু নিচের দিকে আসলে দেখেন লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশনের নিচেই দেখেন একটা অপশন আছে, পাবলিশ টু সাবস্ক্রিপশনস ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স, এই একটা অপশন আছে। এটা কিন্তু অ্যালাউ দেওয়া, টিক দেওয়া আছে। তো এই টিক দেওয়া থাকার কারণেই হচ্ছে মেন প্রবলেম।
এখন টিক দেওয়ার মানেটা হচ্ছে কি, যে যখনই আমরা নতুন ভিডিও ছাড়বো তখন সাবস্ক্রিপশন ফিরে যাবে এবং সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে নোটিফাই করে দেওয়া হবে এবং তাদের কাছে ইমপ্রেশন যাবে। যখনই আপনি এটা ক্লিক দিবেন তখন অ্যালগোরিদম এটাই বুঝলো যে হ্যাঁ আপনার এই ভিডিওটা সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছাতে হবে। তো এখন আমাদের নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছানো শুরু করলো, আর যখন এটার উপরে সাবস্ক্রাইবার আগ্রহী হলো না তো সেটার কারণে কিন্তু আমাদের এই ইমপ্রেশন কিন্তু একটা টাইমে 600 থেকে 700 দেওয়ার পরে একদম পুরো স্টপ হয়ে গেল এই অবস্থা। তো এখন এটাকে কিভাবে বাড়ানো যায় এখন দেখেন, আমি আপনাদেরকে আমার লাস্ট একটা ভিডিও দেখাচ্ছি আমাদের চ্যানেলের, দেখেন এটার অ্যানালাইটিক্সটা আগে দেখেন। এটার অ্যানালাইটিক্স কি, এটা মাত্র হচ্ছে একদিন একদিন 1.5 দিনের মতো টাইম হয়েছে ভিডিওটা ছাড়া হলো, তো সেটাতে ইমপ্রেশন কত দিয়েছে, সেটাতে 4,500-এর উপর ইমপ্রেশন দিয়েছে। আগের ভিডিও যেটা 2 দিন উপরে টাইম হয়ে গেল সেটাতে এত ইমপ্রেশন নেই, কিন্তু বর্তমানেরটা 4,500-এর উপরে ইমপ্রেশন হয়ে গেছে। কারণ কি, কারণ একটা সেটিংস আমরা জাস্ট একটু চেঞ্জ করেছি। তো এখন সেই সেটিংসটা কি সেটা দেখিয়ে দিই, আমি এটার ডিটেলস অপশনে যাচ্ছি। ডিটেলস অপশনে যাওয়ার পর আগের বারের মতোই এ দেখেন আমরা শো মোরে ক্লিক করলাম, এরপর নিচের দিকে আসলাম, এখানে হচ্ছে এই যে দেখেন এবারেরটা দেখেন লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশনের নিচে যে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স, এটা জাস্ট আমরা একটু অফ করে দিয়েছিলাম। এই সেটিংস অফ করে দেওয়ার কারণেই কিন্তু এই অবস্থা। এখন কি হয়েছে, এখন ইউটিউব হলো আপনি যে ভিডিওটা ছাড়লেন, ধরেন এই যে আমি যে ইউটিউব টিউটোরিয়াল নিয়ে ভিডিওটা ছেড়েছি, তো এখন ইউটিউব কি করছে যে যারা এই ইউটিউব টিউটোরিয়াল দেখতে আর কি পছন্দ করে তাদের কাছে হচ্ছে আপনার ইমপ্রেশনটা দিচ্ছে, মানে আমার সাবস্ক্রাইবারদের বাহিরের অন্য অন্য অডিয়েন্সের কাছে আমার এই ভিডিওটাকে পৌঁছাচ্ছে। শুধু সাবস্ক্রাইবারদের পর্যন্ত সীমাবদ্ধ রাখছে না, মেইন টার্গেট করছে বাহিরের অডিয়েন্সের কাছে। তো এখন এটার কারণে কিন্তু আমাদের ইমপ্রেশনটা অনেক বেড়ে গেছে। এখন এটা ঠিক আপনার অরিজিনাল যে আমাদের অডিয়েন্সটা আছে মেইন অডিয়েন্স এই ভিডিওর জন্য, সেটা কিন্তু ফার্স্ট ডেতেই একদম পরিপূর্ণ আমরা পারফেক্ট অডিয়েন্সকে পেয়ে যাবো না, একটু টাইম লাগবে। আস্তে আস্তে আমরা আমাদের অরিজিনাল মেইন অডিয়েন্সকে আমরা পেতে থাকবো, কিন্তু প্রসেসটা হচ্ছে এইটাই। তো এখন থেকে আমরা যে সমস্ত হচ্ছে ভিডিও ছাড়ছি আমরা কিন্তু এই কাজটা করে ছাড়ছি, এবং এটার কারণে আমাদের কিন্তু মেইন অডিয়েন্সটাকে আমরা ক্যাপচার করতে পারছি। তো আপনাদের যাদের চ্যানেল ঠিক আমাদের মতো, তো আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, তাহলে আপনাদের চ্যানেল ইমপ্রেশনটা আগে থেকে অনেক বেশি বাড়বে। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি, আশা করি ভিডিওটি অনেক উপকারী ছিল, নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। আশা করি আরো ভালো ভালো ইনফরমেশন আপনারা পেতে থাকবেন এই চ্যানেল থেকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।